তৃতীয় বিশ্বযুদ্ধ বিভিন্ন যারা সামরিক বিশ্লেষক আছেন অথবা ভবিষ্যৎবাণী দেন তাদের অনেকেই আরও প্রায় ধরেন কয়েক যুগ আগে বা অর্ধ অর্ধশতাব্দী আগেও তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য যেই সময়টা নির্ধারণ করেছেন কেউ কেউ বলছেন এটা দু হাজার চব্বিশ এবং পঁচিশের দিকে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে সিমটম যদি আমরা দেখি অলরেডি আমরা দেখছি মধ্যপ্রাচ্য থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে কিভাবে যুদ্ধের একটা দামামা বেজে উঠেছে আর সেই তৃতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে চীনারা আজকের দিনে আমরা যদি একটু দেখি যে সবচেয়ে বেশি টেকনোলজি সবচেয়ে দ্রুত সময়ে যারা অর্জন করছে আর নাম হচ্ছে চীন এমন এক জিনিস বানাইছে ভাই এইটা আসলে ইন ফিউচার যুদ্ধের পরিবর্তন মানে কিভাবে হবে আজকের এই যুদ্ধজাহাজ যুদ্ধ বিমান এই যে ক্ষেপণাস্ত্র ড্রোন এগুলো অনেক কিছুই অকার্যকর হয়ে যাবে আর চীনের আবিষ্কার নেওয়া পশ্চিমা বিশ্বে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে তোলপাড় চীনের হাতে এক নতুন একটা শক্তিশালী অস্ত্র এসেছে এটার নাম হচ্ছে মাইক্রোওয়েভ ওয়েভ মানে হচ্ছে তরঙ্গ হ্যাঁ আচ্ছা খেয়াল রাখেন প্রযুক্তিতে আপনার নতুন নতুন সব অস্ত্র উদ্ভাবন করে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে চীন এবার আপনার আচ্ছা হাই পাওয়ার মাইক্রো মাইক্রোওয়েভ বা এইচ নামক নতুন একটি যন্ত্র উদ্ভাবন করছে বেজিং বলা হচ্ছে এই অস্ত্রের মাধ্যমে যে কোনো ড্রোন অকজু করার পাশাপাশি মানে বিকল করে দেওয়া যাবে সামরিক আকাশযান এবং স্যাটেলাইটও সামরিক আকাশযানের মধ্যে কী কী কানেক্টেড আছে যুদ্ধ বিমান যুদ্ধের হেলিকপ্টার ড্রোন মানে যা বোঝানো হচ্ছে আর কি মানে বুঝেন এক মেশিনেই মোটামুটি সব শেষ আচ্ছা ইভেন স্যাটেলাইট মহাকাশ থেকে যারা নজরদারি করে স্যাটেলাইটকেও খায়া ফেলা যাবে সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট তারা এক প্রতিবেদনে বলছে হাই পাওয়ার মাইক্রোওয়েভ স্টার্টিং ইঞ্জিনের মাধ্যমে কাজ করে এতে মোট চারটি ইঞ্জিন রয়েছে এইসব ইঞ্জিনের মাধ্যমে থার্মাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে রূপান্তরিত করা যাবে এর মাধ্যমে তৈরি করা হবে বিশেষ ওয়েব আর সেই ওয়েব বা তরঙ্গের মাধ্যমে নিষ্ক্রিয় করে দেওয়া যাবে শত্রুদের শক্তিশালী ড্রোন আকাশযান ইভেন স্যাটেলাইট এই প্রথম এই ধরনের কৌশল ব্যবহার করে অস্ত্র বাড়ানো হয়েছে বলে ঘোষণা দিয়েছে চায়না সংবাদ মাধ্যম আপনার পৃথিবীর যে শক্তিশালী মাধ্যমগুলো তারা বলছে এই প্রযুক্তিতে অতি পরিবাহী কয়েলের মাধ্যমে চার টেসলার ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা সম্ভব আর এই শক্তি অন্য কোনো শক্তিকে নিষ্ক্রিয় করে দিতে পারে এভাবে টানা চার ঘন্টা এক নাগারে কাজ করতে পারে এই মাইক্রোওয়েভ সিস্টেম আর এতে খরচও অনেকটা কম তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘদিন ধরে যে দ্বন্দ্ব চলছে চীনের এছাড়া ব্যবসায়িক দ্বন্দ্ব চলছে ভবিষ্যৎবাণী অনুযায়ী তৃতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার পতন হবে এরপর আমাদের এই অঞ্চল থেকে একটা সুপার শক্তি জেগে উঠবে কেউ কেউ বলছেন এটা রাশা কেউ কেউ বলছে চীন তবে সবকিছু দেখা মনে হচ্ছে এটা চীনই হতে পারে এ অবস্থায় চীনে বিশেষ ধরনের অস্ত্র রফতানি নিষিদ্ধ করে দিয়েছে ওয়াশিংটন এই কারণে বিকল্প নানান ধরনের অস্ত্র বানানো শুরু করেছে আবার আপনার খোঁজ চীনে বিশ্লেষকরা বলছেন লেজার এবং এইচপিএম হচ্ছে ভবিষ্যতের শক্তিশালী অস্ত্র তবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কিন্তু লেজার অস্ত্র আছে আর ভবিষ্যতের লড়াইটাই হবে অ্যান্টি ড্রোন ও অ্যান্টি স্যাটেলাইট কেন্দ্রিক এ কারণে গত বছরই এই ধরনের অস্ত্র বানানো শুরু করে দিয়েছে চীন অস্ত্রের আকার এবং ওজন কম থাকায় একটি আপনার বড় চ্যালেঞ্জ যা এই ধরনের অত্যাধুনিক যন্ত্রে সহজ ব্যাপার তাইওয়ানে হামলা করার চিন্তাভাবনা থেকেই চীন এই লেজার এবং এইচপিএম বানাতে শুরু করেছে বলে অনেকের ধারণা আবার কেউ কেউ বলছেন সামরিক বিশ্লেষকরা এই অস্ত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে কার্যত চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া তৃতীয় বিশ্বযুদ্ধকে মানে সামনে আমন্ত্রণ জানানো পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশ বলেন বা বিশ্ব শক্তিতে নিজেদের সামরিক সক্ষমতার আরও একটা জানান দিচ্ছে চীন এগুলো যদি তৈরি হয় হাতের বন্দুক পিস্তল ভাই যুদ্ধই তো হবে মানে এক দেশ থেকে এখন যেমন ধরেন ফিল্ড পর্যায়ে যুদ্ধরাত থেকে বেশি কি হয় যে আকাশপথে যে হামলা ক্ষেপণাস্ত্র মিসাইল আরও যেগুলো তো ওইগুলা চিন্তা করলে আমরা ইন ফিউচার এই চীন রাশিয়া কারো না কিছু পিছনে থাই নিজেদেরকে রক্ষা করতে হবে ভবিষ্যৎটা এমনই হচ্ছে কারণ আমরা এগুলা আগামী পঞ্চাশ বছরও আমাদের দেশে সম্ভব না এগুলো কিন্তু বাস্তব তো দেখা যাক পরাশক্তি পরাশক্তিদের খেলা কোন দিকে যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম